নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আজ শুক্রবার এবং আগামী দুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে তার সঠিক তথ্য এবং বৃষ্টি এবং তাপপ্রবাহ সম্পর্কে আবহাওয়া দপ্তর যে তথ্য জানিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকেই রাজ্যে বৃষ্টি। আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশ্বাসবাণী শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে আজ বিকেল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে আরও জানানো হয়েছে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি এই হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। বুধবারের পর বৃহস্পতিবার রাতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও শুক্রবার সকাল থেকে ভ্যাপসা গরমের পরিমাণ আবার বৃদ্ধি পেয়েছে। 14 জুন থেকে টানা 2-3 দিন ধরে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এখনই দক্ষিণবঙ্গে বর্ষা না প্রবেশ করলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে, তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একদিকে বেড়ে চলা তাপমাত্রা, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। গত 31 মে থেকে উত্তরবঙ্গে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও সেই সৌভাগ্য দেখা মেলেনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী 20 জুন মৌসুমি অক্ষরেখা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে সরতে পারে। এবার জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের মতে আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস। গতকাল রাতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে, তার জেরে সাময়িক স্বস্তি মিললেও সকাল থেকে ফের ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে। শুক্রবারে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই ঝড় বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামী 16 এবং 17 তারিখ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি চলছে। আজ শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আবহাওয়ার ব্যাপারে আজকের আপডেট এবং এই ধরনের সমস্ত আপডেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।